গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমি সকালে এখন বাজে 8টা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো, একদিকে আমি সবজিটা সকালের জন্য বানিয়ে নিচ্ছি, এখানে আমি একটু ঘুগনি বানিয়ে নিচ্ছি। মটরটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর সকালে ডালটা আমি চাপিয়ে দিয়েছি। এরপর যাব, রুটি করা আমার আগেই হয়ে গেছে। এবার ডালটা সবজিটা বানিয়ে দিয়ে আমি স্নান করতে চলে যাব। স্নান করে পুজো করে এসে আমি বাকি রান্নাটা করব। যে আমি ঘুগনিটা কলাটা সেদ্ধ করে রেখেছিলাম, এরপর আমি পনিরগুলো আগেই ভেজে তুলে নিলাম। পনিরগুলো ভেজে তুলে ওই আদা জিরে বাটা দিয়ে নিরামিষ ঘুগনিটা আমি বানিয়ে নেব। এরপর আমি স্নান পুজো সেরে চলে এসেছি। দেখো, আমি ডুমোডুমো করে লাউ কেটে নিয়েছি। লাউ ছিল বাড়িতে, তো লাউটা আমি কি করব এখনো পর্যন্ত ঠিক করিনি। তো ভাবলাম যে আমি লাউটা মুগের ডাল দিয়ে করি আজ। আমার লাউ দিয়ে মুগের ডাল খেতে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমি জানি না। তো মুগের ডালটা আমি বার করে নিয়েছি। মুগের ডালটা আমি আগে থেকেই ভেজে রেখে দিই কৌটোতে। মুগের ডাল আনার সঙ্গে সঙ্গে আমি ওটা কৌটোতে ভালো করে ভেজে রেখে দিই। এই যে জল চাপিয়ে দিয়েছি, এবার ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর ডালের উপরে যে ফেনাগুলো ভেসে উঠবে সেগুলো আমি তুলে ফেলে দিই, নাহলে দেখতে ভালো লাগে না, খেতেও খুব একটা টেস্ট হয় না। এই যে ফেনাগুলো উপরে ভেসে উঠেছে, এরপর এগুলো আমি হাতাই করে ফেলে দেব। তবে মুগের ডাল দিয়ে লাউ খেতে আমার খুবই ভালো লাগে। লাউ সবজিটা আমার খেতে ভালোই লাগে। আর এখানে আমি পটল কেটে নিয়েছি। পটলের বীজগুলো আমি ফেলে দিয়েছি। বীজগুলো একটু পাকা পাকা ছিল, আর বীজ খেতে আমার খুব একটা ভালো লাগে না। তো পটলটা আমি দই দিয়ে বানাবো। দই পটল, বাড়িতে দই বসিয়ে রেখেছি, সেই দই পটলেই বানাবো। আর এদিকে আমি দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা। আদাটা আমি বেটে ফ্রিজে রেখে দিই, আর লাউগুলো আমি আগেই দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এটাতে বেশি মশলার ব্যবহার হয় না, আর তেলটাও খুব কম লাগে। এরপর আমি এটা গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ছকে নিলাম অল্প তেল দিয়ে। তেল এটাতে বেশি লাগে না, মোটামুটি 1 চামচ থেকে 1.5 চামচের মধ্যে তেলের আমার হয়ে যায়। আর দিয়ে দেবো একটু গরম মশলা, চাইলে এটা ঘিও দিয়ে যেতে পারে, আমি ঘিটা দিই না। আর এরপর আমি দই পটলটা বানিয়ে নেব। দই পটলটা আজকে আর শেয়ার করব না। এই যে এখানে আমার দই পটল হয়ে গেছে, কার কার দই পটল খেতে ভালো লাগে? আমার দই পটল খেতে ভালোই লাগে। আর এদিকে ভাতটা আমি শেষেই বানাচ্ছি আজকে। এবার দই পটলটা আমি নামিয়ে নেবো। খাওয়া দাওয়া শেষ করে আমি এবার চলে যাব গ্যাস মুছতে। এই যে গ্যাস মুছতে আমি চলে এসেছি। গ্যাসটা মুছে রেখে রাখলে ভালো লাগে, নাহলে এখন বর্ষাকাল তো ছোটো ছোটো আরশোলা দেখতে পাওয়া যায়। আরশোলা মরা ওষুধ তো দিচ্ছি, তবুও কাজ হচ্ছে না। কিছু আরশোলা মরছে, আবার ওটা চলে আসছে, ছোটো ছোটো আরশোলাগুলো, একদম ছোট্ট ছোট্ট যে আরশোলাগুলো সেইগুলোই আসছে বেশি। এই যে গ্যাস মুছে আমার শেষ হয়ে গেল। এরপর ছেলে বলছিল আমি ম্যাগি খাবো, তো আমি ম্যাগিটা আর বানালাম না। ভাবলাম আমি ম্যাগিটা ছেলেকে দিয়ে আজকে বানানো করাই। ওকে বললাম সবজিগুলো তুই কাট, সবজিগুলো কুচি কুচি করে কেটেছে, দিয়ে নিজেই ম্যাগিটা বানাচ্ছে। খুন্তিটা ধরেছে, দেখো কোথায়, ঠিকমতো খুন্তিটাও ধরতে পারছে না। আজ প্রথম বানালো, সবজিগুলো ভেজে নিচ্ছে। আর এই যে ম্যাগি তৈরি হয়ে গেছে, কিন্তু ম্যাগিটা দেখতে খুব ভালো হয়েছে। ও বললো নাকি, আমি তো পেঁয়াজ রসুন খাচ্ছি না, তো ও পেঁয়াজ দিয়েছে, রসুন দিয়েছে, ও বললো নাকি খেতে ভালোই হয়েছে, প্রথম বানালো, দোকানের মতোই হয়েছে। এরপর আমি বিকেলে ভাবলাম যে একটু চালটা ভিজিয়ে রাখি, পায়েস করব। আমি চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখে পায়েসটা করি, তাহলে আমার গোবিন্দভোগ চালের পায়েসটা খেতে খুব ভালো লাগে। আর রাত্রিবেলায় রাজমা করব, তো রাজমাটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখব। এই চালটা ভিজিয়ে দিলাম, আর রাজমাটা এখানে আমি বেছে ভিজিয়ে দিচ্ছি। রাজমাটাতে পেঁয়াজ রসুন দিতে হবে, না হলে রাজমা ভালো লাগে না খেতে। তো রাজমাটা ভিজিয়ে দেবো। এরপর
तो বন্ধুরা আজ এই পর্যন্তই। আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক আর কমেন্ট করতে ভুলো না। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমি অসংখ্য ভালোবাসা জানাই, ধন্যবাদ জানাই। তো আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা।